বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো, যুদ্ধে কোনো মুসলিম যদি বন্দী হয় তাহলে তার রেখে যাওয়া সম্পদ কিভাবে বণ্টন করতে হবে। সেক্ষেত্রে আমরা তিনটি বিধান পাই। প্রথমত, উক্ত ব্যক্তি অর্থাৎ বন্দি মুসলিম সে যদি ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে, তাহলে একজন স্বাভাবিক মুসলিমের সম্পদ যেভাবে বণ্টন করতে হয় তার সম্পদও সেভাবে বণ্টন করতে হবে। দ্বিতীয়ত, বন্দি হওয়ার পর সে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায় বা মুরতাদ হয়ে যায়, তাহলে তার সম্পদ মুরতাদ ব্যক্তির ন্যায় বণ্টিত হবে, বা মুরতাদ ব্যক্তির সম্পদ যেভাবে বণ্টন করা হয় সেভাবে বণ্টন করতে হবে। ইতিমধ্যে আমরা মুরতাদ ব্যক্তির সম্পদ কীভাবে বণ্টন করতে হয় সে বিষয়ে ভিডিও দিয়েছি, আপনারা দেখে না থাকলে দেখে আসতে পারেন। সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে একজন ধর্মত্যাগী বা মুরতাদ ব্যক্তির সম্পদ কীভাবে বণ্টন করতে হয়। তৃতীয় যে বিধানটি পাওয়া যায় সেটি হলো, বন্দি মুসলিমকে যদি এমন জায়গায় রাখা হয় যে সে জীবিত আছে নাকি মৃত্যুবরণ করেছে এটি জানা যায় না বা বোঝার উপায় নেই, অথবা যদি এমন হয় যে উক্ত ব্যক্তি ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত আছেন নাকি ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছেন বা ধর্মত্যাগী হয়ে গেছেন এটিও জানা যায় না, যদি বিষয়টি এমন হয় তাহলে সেই ব্যক্তির উপর মাফকুদ অর্থাৎ হারিয়ে যাওয়া ব্যক্তির সম্পদের যে বিধান সেই বিধান কার্যকর হবে। তো হারিয়ে যাওয়া ব্যক্তির সম্পদের বিধান সম্পর্কে আমাদের যে ভিডিও আছে আপনারা সেটি দেখলেও বিস্তারিত জানতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।